আরে বা, ড্রাম দাস কাল খুব ড্যান্স দিচ্ছে তো। দেবই তো, তোর খালি আমার পেছনেই লাগতে হবে রে বদমাইশ। আরে ড্রামদা, এত রেগে যাচ্ছেন কেন? প্রথমে আপনি এসে উল্টো পাল্টা ড্যান্স দিতে শুরু করেছেন তো, তাই বললাম আর কি। এইসব বাদ দে রে জনি। কেন, আমি আবার কি করলাম ড্রামদা? তুই কি মানুষ? হ্যাঁ আমি তো মানুষই, আপনার মতো ঘুষখোর নাকি? আহা, এত রেগে যাচ্ছিস কেন রে জনি? উচিত কথা বললেই দোষ না ড্রামদা? আরে পুরো পৃথিবীর মানুষই টাকার জন্য মানুষ খুন করছে, তাদের জেলও হচ্ছে। থাক বাদ দে, এত বিতর্কের জন্ম দিয়ে লাভ নেই, চল আমি আর তুই একসাথে হাত মিলাই। না না ট্রামদা, আমি আপনার সাথে হাত মেলাবো না। দেখেন ট্রামদা, ভালোতে কিন্তু টাকা লাগে না। আপনার যদি টাকার এতই দরকার হয় তাহলে আপনি কাকলি ফার্নিচারের ব্যবসা শুরু করুন, আপনার এতে অনেক লাভ হবে। দূর বেটা, এত কষ্ট করব কেন আমি? তাহলে আপনি হিরো আলমের কয়েকটা গান শুনে আসুন ট্রামদা। আকো মা আপা আতো ছুমা পচার গলাপ মো। এ আমার মাথা খুব ব্যথা করছে, থাম থাম রে, থামা থামা থামা, আমাকে বাঙ্গি জুস দে। এটা আবার গান নাকি? তুই যদি ছোট বাচ্চাকে ঘাস চড়াতে বলিস তাহলে কি সে ঘাস চড়াতে পারবে? আরে ট্রামদা, ওটা ঘাস চড়ানো না, ওটা গরু চড়ানো হবে। যাই হোক, হিরো আলমের কাছে আমাকে আর পাঠাস না রে বাপ। তাহলে এসব ঘুষ নেওয়া দেওয়া বন্ধ করতে হবে ট্রামদা আপনাকে। আরে বাপ, আমি সব করতে রাজি আছি, তুই শুধু হিরো আলমকে এখান থেকে ভাগা ভাগা, আমাকে বাঁচা তুই। আর একটু চিনি দিয়ে আমাকে বাঙ্গি জুস দে রে বাপ। আপনার নাকি বাঙ্গি জুস অপছন্দ ট্রামদা? আরে তুই আগে আমাকে বাঙ্গি জুস দে। হিরো আলমের গান শুনে আমি খুব অসুস্থ হয়ে গিয়েছিলাম, এখন একটু সুস্থ অনুভব করছি রে। এখন আমি মুদির কাছে যাচ্ছি, একটু ঘুরে আসি। কেন, আপনি মুদির দোকান চালাবেন নাকি? আরে আমি ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে যাব। আরে ট্রামদা, ওটা নরেন্দ্র মোদি না, ওটা নরেন্দ্র মোদি হবে। এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে সুজাসুজি বললেই তো হয় ট্রামদা। ও একটু ভুল হয়ে গেছে রে জনি। আপনি আগে ঠিক করে কথা বলতে শিখুন ট্রামদা। ট্রামদা আপনার কি কিছু বলার ইচ্ছা আছে? আমি আর কি বলবো রে, যা বলার তুই তো বলে দিলি রে, আমার আর কিছু বলার কিছু আছে? তবুও একটা কথা বলতে চাচ্ছি যে হিরো আলমের গান ভালো না হলে হিরো আলমের মনটা খুব বড়। এই করোনার সময় হিরো আলম মানুষের পাশে দাঁড়িয়েছে, ওই জন্য হিরো আলমকে একটা স্যাটুট জানায়। আরে ট্রামদা, ওটা স্যাটুট হবে না, ওটা স্যালুট হবে। ঠিক করে একটু কথা বলুন ট্রামদা, আমরা বুঝতে পারছি না কিছু। ও একটু ভুল হয়ে গেছে রে জনি। আপনি আর কোনোদিনও শুধরাবেন না ট্রামদা, আপনি যেরকম ছিলেন ওরকমই থাকবেন সারা জীবন। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে যাবে, আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।